নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যে একের পর এক তথ্য সামনে এসেছে, কিন্তু মাস্টারমাইন্ড কি মানিক ভট্টাচার্য? নিয়োগ দুর্নীতির থেকেও এবার বড় দুর্নীতির সন্ধান, সন্ধানে সিবিআইডি। সরকারি নির্দেশকে উপেক্ষা করে নিয়োগ নিয়ে দুর্নীতি, এই দুর্নীতির মাস্টারমাইন্ড মানিক ভট্টাচার্য, সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে এবং তারই তথ্য তালাশ ইতিমধ্যেই সিবিআই ইডির তরফ থেকে। কারণ সরকারি নির্দেশকে উপেক্ষা করেই নিয়োগ নিয়ে দুর্নীতি চলছে, একের পর এক আপডেট উঠে এসছে নানা ক্ষেত্রে এই নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে। এবং তৎকালীন শিক্ষা দপ্তর, সেই শিক্ষা দপ্তর রীতিমতো এখনো জেলবন্দি। নানা দুর্নীতি একের পর এক সামনে এসেছে, কিন্তু কে মাস্টারমাইন্ড, কার মাস্টারমাইন্ড কে, যার দ্বারাই এ ধরনের নানা ঘটনা ঘটছে? উপর থেকে নিচ একের পর এক তথ্য উঠে এসছে ইডি সিবিআই এর কাছে। আমরা নজর রাখবো একটু নিউজ রুমের দিকে। আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। কিন্তু সত্যজিতের কাছে আসার আগে যে প্রশ্নটা বারবার করে উঠে আসছে, কেন, কি কারণ, কিসের জন্য মানিক ভট্টাচার্য এরকম করেছিলেন, কার কথাতেই বা করেছিলেন যদি মাস্টারমাইন্ড মানিক ভট্টাচার্য হয়ে থাকেন? সত্যজিতের কাছে আসবো আমি সেই বিষয়টা নিয়ে। সত্যজিৎ, এই ইতিমধ্যে সিবিআই ইডি তথ্য তালাশে নেমে পড়েছে, নানা সন্ধান চলছে, কিন্তু কোথাও গিয়ে মানিক ভট্টাচার্য যদি মাস্টারমাইন্ড হন, তার পিছনেও তো কিছু না কিছু রয়েছে, কি কি তথ্য উঠে আসছে সত্যজিৎ? সোনিয়া, যেটা বলবো প্রথমেই যে মানিক ভট্টাচার্য মাস্টার মাইন্ড কিনা তা নিয়ে হয়তো বেশি সংশয় আর প্রশ্ন নেই, একটাই কারণে যে মানিক ভট্টাচার্য নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা সিবিআই তারা তথ্য যথেষ্ট তুলে এনেছেন। এবং যে প্রশ্ন উঠে আসছে যে মানিক ভট্টাচার্যর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ তিনি এই যে নিয়োগ দুর্নীতি হয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা মনে করছেন যে তার থেকে বড় দুর্নীতি হয়েছে পোস্টিংকে নিয়ে, বদলিকে নিয়ে। এবং যেটা আমরা পরবর্তীকে এরপরে আমরা দুর্নীতির বিষয়ে কথা বলবো, কিন্তু তার থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সামাজিক ক্ষেত্রে একটা বড়সড় অপরাধ মানিক ভট্টাচার্য করে ফেলেছেন। তার কারণ হচ্ছে যে সরকারিভাবে যে বিজ্ঞাপনগুলো সামনে আসতো, যে নির্দেশিকা আসতো, এবং যে নির্দেশিকা বলে যে বিপুল পরিমাণ মফস্বল গ্রামাঞ্চল, সেখানে ছাত্র শিক্ষকের যে ব্যালেন্স বা রেশিও থাকে, যে সমতা বজায় থাকে, তাকে কার্যত এই চক্র, যে চক্র পোস্টিং দিত অর্থের মাধ্যমে, সেই চক্র বিনষ্ট করে দিয়েছে। এবং নির্দিষ্টভাবে তথ্য সামনে আসছে, তুমি দেখবে প্রায়শই কাগজে বা টিভিতে খবর আসতো যে গ্রামের স্কুল বা মফস্বলের স্কুল, সেখানে একজন মাত্র শিক্ষক টিম টিম করে প্রদীপের মতো জ্বলছে এবং বিপুল স্টুডেন্টস পড়ানোর টিচার নেই। কারণটাই মানিক ভট্টাচার্যরা, অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা মনে করছেন বা সিবিআই মনে করছেন যে এই বিপুল দুর্নীতিতে একা মানিক নন, তার সঙ্গে তার অনেক লোকজন রয়েছে, রয়েছে প্রভাবশালী আরও আরও বড় মাথারা রয়েছে। এবং একটা নির্দেশিকা মেনে যখন গ্রামে বা মফস্বলে সেখানে শিক্ষকদের পাঠানো হয়েছে নির্দিষ্ট সময়ের পরে, অর্থাৎ তুমি দেখবে 2020-এর যে পোস্টিং সংক্রান্ত যে নির্দেশিকা মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছেন, সেই 20 বা 19 এই সময় থেকে এই প্রসেসটা চালু হয়ে গেছিল যে টাকা দিলেই একেবারে মনের মতো পোস্টিং পাওয়া যায়, হাতের মুঠোর পোস্টিং পাওয়া যায়। এবং সেটাই মানিক ভট্টাচার্যরা সাকার করেছিলেন, বাস্তবায়িত করেছিলেন। এবং যে তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা সিবিআই সূত্রে জানতে পারছি যে 7 লক্ষ টাকা থেকে শুরু হতো এই পোস্টিং পর্ব, গ্রামে গ্রামে মফস্বলে এজেন্টরা এই টাকাটা নেওয়ার পর সেটা বিভিন্ন স্টেয়ার্সে ভাগ হতো, স্ল্যাবে ভাগ হতো। অর্থাৎ এজেন্ট, তর্কের খাতিরেই বলছি বা তথ্যের খাতিরে বলছি, যে এজেন্ট 1 লক্ষ টাকা নিল, তারপরে পরবর্তী যে পর্যায়ে আরও 1 লক্ষ টাকা গেল, এরম করে টাকাটা এসে পৌঁছতো মানিক ভট্টাচার্যদের কাছে। সেটা মোটা অঙ্ক প্রত্যেকটি পোস্টিং পিছু বলে ইডি সূত্র বা সিবিআই। তুমি যা বলছো একটা বিষয় তো শিউরে ওঠার মতো রীতিমতো, যে নিয়োগ দুর্নীতি তো একরকম দুর্নীতি, যে অভিযোগগুলো ভুরি ভুরি সামনে এসছে, কিন্তু এই পোস্টিংয়ের যে দুর্নীতি, এটা তো কার্যত আরও বড় একটা দুর্নীতি। হ্যাঁ, এটা নিয়োগের থেকেও বড় দুর্নীতি বলে মনে করছেন ইডি বা সিবিআই কর্তারা। কারণ এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে সরাসরিভাবে যে আমাদের আর্থসামাজিক যে পরিবেশ বা পরিস্থিতি, তার কারণ হচ্ছে যে সমস্ত স্টুডেন্টসরা এমনিতেই বাংলা মিডিয়াম বা বাংলা বা সরকার পরিচিত স্কুলের সংখ্যার বা তাদের পরিস্থিতি অনেকেই জানেন, তা নিয়ে নতুন করে বক্তব্য কিছু নেই। এবং গ্রামে গেলে বা মফস্বলে গেলে সেই ছবিটা আরও করুন,
সেখানে দেখা যায় যে অনেকেই মনে করেন, অনেকে দেখেছেন যে ক্লাস পিছু সেখানে ঠিকমতো শিক্ষক সংখ্যাও থাকে না। এবং কারণ একটু আটকাবো তোমাকে, আমাদের সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। সাহেব, আপনাকে যে প্রশ্নটা চলে আসছে যে ইডি কর্তারা মনে করছেন বা সিবিআই মনে করছে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি নিয়োগের থেকেও বড় দুর্নীতি এই পোস্টিং দুর্নীতি, এবং 7 লক্ষ টাকা নিদেন পক্ষে দিলে এই পোস্টিং মনের মতো পোস্টিং হতো, এবং তার ফলে এই যে মফস্বল বা গ্রামাঞ্চলে যে ছাত্র শিক্ষক যে সমতা বা রেশিও সেটা কোথাও নষ্ট হয়ে গেছিল। না, সেটা তো আপনারা পুরুলিয়া মুর্শিদাবাদে, মানে যেখানে শিক্ষকরা মফস্বল অঞ্চলে থাকতে চান না সেখানকার যে কোনো স্কুলে গেলেই দেখতে পারবেন যে তারা এই মানিক ভট্টাচার্য বা তার সঙ্গে লোকদের টাকা দিয়েছেন, এবং যে স্কুল থেকে ট্রান্সফার হবে তার জায়গায় সেই স্কুলে তো শিক্ষক দেওয়া হবে, সেটা করা হয়নি। সেই স্কুলের পড়া বন্ধ হয়ে যাবে, ছেলেদের কি হবে সেসব কিচ্ছু দেখা হয়নি, তারা ঘুষ খেয়েছেন আর বদলি করেছে। তো এটা অবশ্যই বড় দুর্নীতি, এবং গ্রামের দিকে স্কুলগুলোর জন্য খুবই ক্ষতিকারক ব্যাপার। যারা করেছে তাদের যদি সাজা হয় তাহলে খুবই ভালো হবে। বলুন সাহেব, যে তথ্য আমরা পাচ্ছি যে নির্দিষ্টভাবে আমরা জানতে পারছি যে মানিক ভট্টাচার্য সহায়তা করছেন, তিনি প্রশ্নের উত্তর দিচ্ছেন, সিবিআই কৌশলী আজকে আদালতে জানিয়েছেন, এবং জাস্টিস গাঙ্গুলি বলেছেন যে এই দুর্নীতির যুদ্ধে তিনি অবতীর্ণ হয়েছেন এবং এই যুদ্ধ চলবে। আপনার ব্যাখ্যা একটু চাইব। দেখুন, বড় ধরনের যে দুর্নীতি হয়েছিল এবং সে দুর্নীতির মাথাতে যে মানিক ভট্টাচার্য বা পার্থ চ্যাটার্জি নেই সেটা আপনারা জানেন, এরা দাবার পরে আসল মাথা উপরে আছে, তাদের ষড়যন্ত্রে হয়েছে। তো তাদেরকে যখন ধরা হবে এবং জেলে পড়া হবে তখন তদন্ত সার্থক হবে। বলুন, আরো একটা বিষয় আসছে যে এর ফলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা মনে করছেন যে প্রসিড অফ ক্রাইমের ভলিউম বাড়ছে প্রথমত, এবং দ্বিতীয়ত যে বিষয়টা ঘটেছে মানিক ভট্টাচার্যরা যে ঘটনা ঘটিয়েছেন তার পরিপ্রেক্ষিতে এই যে বিপুল যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি যে মানি মুভমেন্টটা কীভাবে হয়েছে, মানিক ভট্টাচার্যের পরে কে নিয়েছেন, এই তথ্যগুলো ইডি সম্প্রতি আবার আজকে ইসিআই রান করেছে, ফলে এগুলো আবার ইডি আস্তে আস্তে খুঁড়ে খুঁড়ে বার করবে, সেটা কতটা ঠিক বা কোন পথে পরিচালিত হতে পারে? না, সেইটা অনেক বেশি কার্যকরী হবে, কারণ সিবিআই এর তদন্তে কোর্টে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করতে হবে, এবং সিবিআই এর কাছে কেউ যদি স্বীকারোক্তি করে সেটাও কোর্টে গ্রাহ্য হবে না, যেহেতু সিবিআই এর লোকেরাও পুলিশ। কিন্তু ইডির কাছে কেউ যদি স্বীকারোক্তি করে তাহলে সেটা কোর্টে গ্রাহ্য হবে, এবং যা লন্ডার্ড মানি সেইটা দেখাতে পারলে পুরো টাকাটা ইডি বাজেয়াপ্ত করে নিতে পারবে। অতএব এক্ষেত্রে ইডির তদন্তের এবং সাজা দেবার ক্ষমতা সিবিআই থেকে বেশি। বলুন, একটা বিষয় কি পরিষ্কার হচ্ছে যে নিয়োগ দুর্নীতির সঙ্গে তার কাউন্টার পার্ট যদি আমরা বলি এই পোস্টিং দুর্নীতি, তাতেও 7 লক্ষ টাকা করে নেওয়া হতো ন্যূনতম বা নিদেন পক্ষে, এবং সেই টাকাটা এজেন্ট থেকে মানিকবাবু এবং তার উপরেও কি যেত নাকি মানিকবাবু অবধি সীমাবদ্ধ ছিল? কি মনে হয়, আপনি তো দীর্ঘদিন প্রশাসনে ছিলেন? দেখুন, মানিকবাবুর ঘাড়ে কটা মাথা আছে যে মানিকবাবু এত সব দুর্নীতি করতে পারবেন, টাকা নিয়ে চাকরি দেবেন, টাকা নিয়ে বদলি করবেন, ও তো 3 দিনের মধ্যে যদি ওর অনুমতি না নিয়ে করেন খবর চলে যাবে এবং তিনি পদে থেকে সরে যাবে। ওই যে বছরের পর বছর তিনি পদে যে থেকেছিলেন, যিনি তাকে রেখেছিলেন তিনি মাথায় আছে, পার্থবাবুকে যিনি রেখেছিলেন, পার্থবাবুকে দিয়ে যিনি করেছেন তিনি মাথায় আছে, তার পর্যন্ত তদন্তকারী সংস্থাকে পৌঁছতে হবে। বলুন। ঠিক ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম ছিলেন আমাদের সঙ্গে। একটা বিষয় পরিষ্কার সরিয়া, যে নির্দিষ্টভাবে মানিক ভট্টাচার্য যেটা এক্সপার্ট ওপিনিয়ন আসছে যে মানিক ভট্টাচার্য একা নন, তার সঙ্গে আরও অনেকে জড়িয়ে আছেন, প্রভাবশালীরা রয়েছেন, তবে দুর্নীতি হয়েছে, দুর্নীতিতে একেবারে মন্ত্রী সন্ত্রী জুড়ে আছে, এই ছবিটা একেবারে আর অস্বীকার করার জায়গা যেমন নেই, তার থেকেও বড় ক্ষতি হচ্ছে সমাজের,
এই বঙ্গের সমাজের বঙ্গের ছাত্রকুলের, কারণ বফস্বলে গ্রামে যেভাবে টিচারদের তুলে নেওয়ার পদ্ধতি করা হয়েছিল, টিচারদের সরিয়ে দেওয়া হয়েছে, টিচাররা ইচ্ছা মতো মুড়ি মুড়কির মতো পোস্টিং নিয়েছে টাকা দিয়ে, তার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই প্রান্তিক স্কুলগুলো, ওই প্রান্তিক স্কুলের স্টুডেন্টদের, যারা আলটিমেটলি দেশের ভবিষ্যৎ হতে পারতো বা আমাদের দেশের সমাজের একেবারে নির্দিষ্ট মেরুদণ্ডে পরিণত হতে পারতো। একেবারেই ধন্যবাদ জানাবো তোমাকে সত্যজিৎ। আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে। প্রশ্নটা উঠছে, কে মাস্টার মাইন্ড? মানিক ভট্টাচার্য যদি মাস্টার মাইন্ড হয়েই থাকেন, পিরামিডের মাথায় কে বসে রয়েছে? অবশ্যই পুরোটা সময় বলবে।